গুণ পিতা মার আমারে গ্রহণ করে নাই। আমার মাকে বলেছে তোমারে বিবাহ করেছি, আমি তোমাকে নিয়ে ঘর সংসার করব, কিন্তু তোমারে ছেলে বহন করতে আমি পারব না। মা জননী আমাকে নিঃস্ব করে ফেলে দিয়ে চলে গেছে, নিজের জীবনে আনন্দ উড়ার জন্য, মজা উড়ানোর জন্য নতুন স্বামীর ঘরে চলে গেছে। আমি একাই, আমি ইয়াতিম, আমার মাও নেই, আমার বাবা নেই। যেমন ইয়াতিমের কথা বললাম, নবীর আমার দুই চোখটো ডুবিয়ে গেল জলে, কষ্ট করে নবী আমার চোখ দিয়ে পানি পড়ছে। নবী আমার বলছেন, বাবা আর কানিও না, আর কানিও না ধন, আর তুমি কানিও না, তোমার কন্দর আমি আর সহ্য করতে পারি না, আর কান্দিস না বেটারে, শুনো তোমার মনে আর বেদনা থাকবে না, তোমার মনের দুঃখ আমি রাখবো না, বেটা তুমি খুশি হয়ে যাও। আমি যদি তোমার পিতা হয়ে যাই, আমি যদি তোমার পিতা হয়ে যাই, আয়েশা যদি তোমার মা আর খাতুনে জান্নাত, ফাতেমা যদি তোমার বোন হয়ে যাই, দুঃখ কি তোমার যাবে না? বেটারে বল, আমি মোহাম্মদ যদি তোমার পিতা হয়ে যাই, জগৎ জননী মা আয়েশা সিদ্দিকা তোমার যদি মা হয়ে যাই, খাতুনে জান্নাত ফিবি বিবি ফাতেমা তুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তোমার বোন হয়ে যাই, বলো তোমার কি জীবনের দুঃখ যাবে না? তোমার কি মনের বাসনা মিটবে না? তুমি কি খুশি হইবে না? ছেলেটি আনন্দের সঙ্গে হেসে উঠল, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার পিতা হয়ে যান, আয়েশা সিদ্দিকা জগৎ জননী যদি আমার মা হয়ে যায়, আর খাতুনে জান্নাত বিবি ফাতেমা যদি আমার বোন হয়ে যায়, তাহলে আনন্দের সীমা আমার আর থাকবে না। ভাইয়েরা আমার, আল্লাহ নবী বললেন আঙুলটি ধরো, কনিষ্ঠ আঙুল বাড়িয়ে দিলেন, ছেলেটি আঙুলটি ধরে নিল। নবী আগে আগে যান, ছেলেটা পিছে পিছে যাই, বাড়ি গিয়ে পৌঁছে গেলেন, আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা রে, এই ছেলেটি হলো ইয়াতিমের মা নাই, এর বাবা নেই, সুবহানাল্লাহ, কে তাড়াতাড়ি গোসল কইরা দাও। সুন্দর করে গোসল কইরা দেওয়া হলো, নতুন জামা কাপড় পইরা দাও, নতুন জামা কাপড় পইরা দেওয়া হলো, মিষ্টান্ন জিনিস একে খিলিয়ে দাও, মিষ্টি জিনিস খিলিয়ে দেওয়া হলো, এবং আনন্দ দিয়ে তাকে হাসিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো তোমাকে সারা জাহানের জন্য সারা পার রহমত করে প্রেরণ কইরাছি। বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, কাবা শরীফ জিয়ারতে কে যাও মদিনা, আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায়, নবীজির রওজায়, আরে ও দরিয়ার ঢেউ, আমার সালাম লইয়া গেল না কেউ, তুই যা মোর সালাম ইসলাম ধরদি। ভাইয়ের আমার, ওই কাবা শরীফ জিয়ারতের জন্য মনটা আমার টাঙা থাকে, মন চাই আমি কাবায় চলে যাব, আমার মন চাই মদিনা চলে যাব, নবীর জিয়ারতটা, নবীর মাজার আমি জিয়ারত করিব, নবীর কবর আমি জিয়ারত করিব, বাইতুল্লাহ তওয়াফ করিব। কিন্তু বন্ধু আমার, না না না, আমার বাগদানার উপরে পর নেই, পাখির মতো আমি উড়ে যাব, নবীর কবরের আমি জিয়ারত করব, কাবাতুল্লাহর আমি তওয়াফ করিব, নাই আমার সম্বল নাই, আশায় আছে সম্বল নাই রে, কি করি ও ভাই। ইসলাম ধরদি ভাইয়ের আমার, আশা তো বড় যাব মদিনা, কিন্তু আশা আছে সম্বল নাই, পাখির মতো দুটো ডানা নেই যে উড়ে চলে যাব মদিনার, মদিনায় গিয়ে আল্লাহ নবীর কবরের জিয়ারত আমি করিব এবং বাইতুল্লাহর হজ করিব। এই গজল আমার আপনাদের,
ভালো মনে আছে মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না বারে বারে যাই চলে মন সোনার মদিনা মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না বারে বারে যাই চলে মন সোনার সোনার মদিনা সামনে আমার আরব সাগর কেমনে হব পার পাখির মতো ডানার উপর নাই যে আমার পার সামনে আছে আরব সাগর কেমনে হব পার পাখির মতো ডানার নাই যে আমার পার তাই কি বলি ওরে মন তাই কি বলি ওরে মন যাওয়া কি আর হবে না বারে বারে যাই চলে মন সোনার মদিনা বারে বারে যাই চলে মন সোনার মদিনা আরব দেশের তেঁতুল মিষ্টি মিষ্টি খেজুর বেদানা আরব দেশের তেঁতুল মিষ্টি মিষ্টি খেজুর বেদানা আবে জমজম কুয়ার পানি খেয়ে দেখা হলো না আবে জমজম কুয়ার পানি খেয়ে দেখা হলো না তাই বলে কি ওরে মন তাই বলে কি ওরে মন খাওয়া কি আর হবে না বারে বারে যাই চলে মন সোনার মদিনা বারে বারে যাই চলে মন সোনার মদিনা মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না বারে বারে যাই চলে মন সোনার মদিনা ডালে বসে ডাকছে কোকিল কুহু কুহু করে ভোরের পাখি খোদাই ডাকে মন যে পাগল করে ডালে বসে ডাকছে কোকিল কুহু কুহু করে ভোরের পাখি খোদাই ডাকে মন যে পাগল করে তাই কি বলি ওরে মন দিদার কি আর হবে না বারে বারে যাই চলে মন সোনার মদিনা বারে বারে যাই চলে মন সোনার মদিনা ইসলাম দরদী ভাইরা আমার আল্লাহ নবী পবিত্র জবানে বর্ণনা দিলেন যাও কবরের জিয়ারত করো নবীর মাজারের জিয়ারত করো আল্লাহ নবী বলেন আমার কবর যে জিয়ারত করিল আমার কবর যে জিয়ারত করিল তার জন্য আমার শাফাত ওয়াজিব হইয়া গেল বলেন আলহামদুলিল্লাহ ভাইরা আমার তৌফিক আবাজারে করিল এবং মিনার ময়দানে যারা কুরবানি করিল আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যারা হজ করে এল নবী আমার পবিত্র জবানে বর্ণনা দিলেন যারা হজ্জে মাবরুর হয়ে গেল কাওয়ালাদাতুহু উম্মুহ তার মা যেন তাকে নতুন করে জন্ম দিল ভাইরা আমার আপনাদের এলাকাতে কি কেউ হজ করার মতো লোক নেই হজের মতো টাকা আপনাদের এলাকাতে কি কেউ নেই প্রচুর লোক আছে আমরা নামাজ পড়ি আমরা রোজা করি আমরা হজ করি না কিসের জন্য করি না এই নামাজ আর রোজা খুব গুরুত্ব মনে করি হজের কোন গুরুত্ব ভাবি না আপনাকে আজকে বলে যাচ্ছি এই মাইকে আপনি শুনে যান যদি কেউ প্রশ্ন করে উত্তরটা দিবেন আর যদি কেউ তর্ক করে আমাকে ডাকবেন ইসলাম দরদী ভাইয়ের আমার নামাজ যতটা ফরজ
রোজাও ততটাই ফরজ, হজও ততটাই ফরজ, আর যাকাতও ততটাই ফরজ, আর কালেমা হলো মূলধন, কালেমা হলো ইবাদতের মল, রাসুল আমাল, রাসুল ইমান, ইমানের মূল জড় মূলধন হলো কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ হলো ইমানের জড়। নামাজ, রোজা, হজ, যাকাত চারটা একই লেভেলের জিনিস, নামাজও যতটাই ফরজ, রোজাও ততটাই ফরজ, হজও ততটাই ফরজ, যাকাতও ততটাই ফরজ, কারণ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে 192 82 জায়গাতেও বেশি নামাজের কথা, নামাজ সংক্রান্ত কথা রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যেইখান করে নামাজের কথা বলেছেন সেইখানে যাকাতেরও কথা ঘোষণা দিয়েছেন। যেমন বলেছেন আকিমুসসালাত ওয়া তু যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো এবং তোমরা যাকাত প্রদান করো। তাহলে নামাজের গুরুত্ব যতটা, যাকাতেরও গুরুত্ব ততটাই। আল্লাহ নবী পবিত্র জবানে বলেন তাহাজ্জুল বাইতা মানে তোমরা যারা রাস্তার তোষার যাদের ক্ষমতা রয়েছে, মক্কা মদিনার জিয়ারতের যাদের ক্ষমতা রয়েছে, টাকা থেকে পয়সা থেকে রাস্তা থেকে এবং নিজের শরীর সারাগত থেকে, আল্লাহ নবী বলেন তাহাজ্জুল বাইতে অবশ্য অবশ্যই তোমরা কাবা শরীফের হজ করো বলেন সুবহানাল্লাহ। একটি বুখারী শরীফের হাদিস আল্লাহ নবী বর্ণনা দিলেন না, যে ব্যক্তির সামর্থ্য থাকিবে, রাস্তাঘাট সুন্দর থাকিবে, সুস্থ সবল রোগ মুক্ত শরীর থাকিবে, এই রকম অবস্থা থাকা সত্ত্বেও যদি কেউ হজ না করে, হজকে ইনকার করে দেয়, আল্লাহ নবী বলেন তার জন্য রোজা হাশরের দিন আমি কোনো সুপারিশ করব না এবং সেই ব্যক্তির আমার উপরে কোনো দাবি থাকিবে না বলেন সুবহানাল্লাহ। আর একটি হাদিস রয়েছে আল্লাহ নবী বলেন যার হজ করার সামর্থ্য রয়েছে, যারা রাস্তার কোন রকমের কন্ডিশন খারাপ নেই, নিজের শরীর সানাগতের কোনো অসুবিধা নেই, এই রকম থাকা সত্ত্বেও যারা হজ করবে না, আল্লাহ নবী বলেন এই অবস্থায় যদি সে মরে যায়, মরে যায় লা আলামু ইয়ামুতু ইয়াহুদিয়ান নাও নাসরানিয়ান, আমি জানি না সে ইয়াহুদি হয়ে মরল কি নাসরানি হয়ে মরল। ভাইরা আমার, সে ইয়াহুদি হয়ে মরল কি নাসরানি হয়ে মরল আমি জানি না, তার মানে সে ইয়াহুদি নাসরানি হয়ে মরল, সে মুসলমান হয়ে মরেনি, আমার সাফা সে কোনদিনই পাইবে না। তাহলে নামাজ যতটা গুরুত্ব, রোজাও ততটাই গুরুত্ব, যাকাতও ততটাই গুরুত্ব এবং হজও ততটাই গুরুত্ব, কই কিছু সে কম নেই ভাইরা আমার। তাহলে এগুলা হলো ইসলামের স্তম্ভ, সবগুলোকে আমাদের বজায় রাখতে হবে, তবে আমরা খাঁটি মুসলমান হইব, তবে আমরা ইমানদার হব ভাইরা আমার। তাহলে বুঝতে পারা গেল নবী আমার ছোটদের সেবা কেমন করে করলেন, ওই এতিম ছেলেটিকে নিয়ে গেলেন বাড়িতে, তাকে সুন্দর করে গোসল কইরে দিলেন, তাকে নতুন জামা কাপড় পইরে দিয়ে আনন্দ দিলেন। ভাইরা আমার এই যে ঈদ চলে গেল, বলেন আমরা কয়জনকে কি দিয়েছি, কার হক আদায় কইরেছি, পড়োশির বাড়ি আপনি কি পাঠিয়েছেন, আপনার আত্মীয় স্বজনের মধ্যে গরিব দুঃখী আছে একটা বোন কিংবা একটা ভাই, বলেন তার বাড়ি আপনি কি পাঠিয়েছেন, আপনার মায়ের জন্য কখন শাড়ি এলো, আপনার বাবার জন্য কখন লুঙ্গি এলো, আপনি 10,000 টাকা বেতনে চাকরি করেন, সুবহানাল্লাহ, ছেলে পেলে নিয়ে আনন্দ করে বাড়িতে পোলাও হলো, বাড়িতে পরোটা হলো, বাড়িতে বুন্দিয়া হলো, বাড়িতে মাছ মাংস হলো এবং আরো জামাই বিটি নিয়ে দুলমাল করে আনন্দ ফুর্তি করলেন, মেয়ের জন্য শাড়ি এলো, ব্লাউজ এলো, নিজের স্ত্রীর জন্য শাড়ি ব্লাউজ ছায়া এলো, আরো রকমারি মানে জিনিস চলে এলো, চুরি এলো, আলতা এলো, ফিতা এলো, কাজল এলো, সুরমা এলো, বলেন আপনার মায়ের জন্য কি এলো, আপনার বাবার জন্য কি এলো, বাড়ির পাশে একজন গরিব দুঃখী আছে তার জন্য কি আপনি নিয়ে এলেন, আপনার পড়োশির জন্য কি নিয়ে এলেন, আপনার ভাইদের মধ্যে একটা ভাই গরিব আছে, আপনার বোনের মধ্যে একটা দুঃখিনী বোন আছে, আপনি তো 10,000 টাকা বেতনে চাকরি করেন, আল্লাহ আপনার কোন অভাব রাখেনি, বলেন এই পবিত্র রমজানের ঈদে আপনার ওই দুঃখিনী বোনের জন্য, আপনার গরিব বোনের জন্য আপনি কি পাঠিয়েছেন। আহারে মুসলমান, ও সব ইয়াদ নেই হ্যায়, ও সব মনে নাই, আপনার নিজের পেট সুখে তো জগৎ সুখে, আপনি তো কুকুর নন, আমরা তো কুকুর নই যে পেট ভরে গেল চিত হয়ে আসিয়া যাব, আমরা মানুষ, মানুষ
মানুষের জন্য এতটুকু রব্বুল আলামিন বলেন বান্দা তোমাদেরকে মানুষ করে সৃষ্টি কইরাছি একজন উপার্জন করবে আর একজনের উপার্জনে দশ লোক খাবে সবাই উপার্জন করবে না একজন ধান বুনবে পাঁচ বিঘা জমি আবাদ করবে একশো মন ধান হবে সে একাই খেতে পারবে না তার যত ফ্যামিলিতে যা আছে সবাই মিলে খাবেন আপনি চাকরি করবেন দশ হাজার টাকা বেতন খাবেন আপনি একাই খাবেন না সব ফ্যামিলি সহকারে খাবেন এরা হলো মানুষ এগুলা মানুষের কাজ আর কুকুরের কাজ হলো যতক্ষণ ওর পেট না ভরবে কাউকে ভিড়তে দিবে না গরু মরে আছে বিরাট গরু তিন মন ওজন হবে কুকুরের পেটটা এত বড় খেতে পারবে না কিন্তু দেখবেন শক্তিশালী কুকুর যেটা যতক্ষণ ওর পেট না ভরবে এক টাকাও টিকতে দিবে না জি আসবে তাকেই দিবে তাড়া যে আসলো তাকিয়ে দিলে কামড় কামড়ে কুমড়ে ছিঁড়ে ফিরে আগে তাড়াইয়া দিবে নিজে পেট ভরে যখন খাওয়া হবে তখন হাঁপাইতে হাঁপাইতে যে এক জায়গাতে শুবে তো এই মুসলমান হম কুত্তা নেই হ্যায় হম তো মুসলিম হ্যায় হম ইনসান হ্যায় আমরা তো মানুষ জাতি আমরা মানুষের মধ্যে আবার ফের মুসলমান আবার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত অতএব আমাদের চরিত্র ওই রকমই হওয়া চাই যেমন আল্লাহর নবীর চরিত্র ছিল ভাইরা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন সিবগাত আল্লাহ আমার নেক বান্দা যারা হবে তারা আমার রঙে রঙে যাবে আমার নবীর রঙে রঙে যাবে আমার নবী যেমন বলবে তেমনি বলবে আমার নবী যেমন খাবে তেমনি খাবে আমার নবী যেমন শুবে তেমনি শুবে আমার নবীর চাল চলন বলন সমস্ত কিছু নিজের নিজের শরীরের মধ্যে এবং নিজের দাম্পত্য জীবনের সমস্ত আপনি নেবে বল আমরা তো মুসলমান এই ঈদ মুবারক গেল তাহলে কার কতটুকু সেবা কে কতটুকু করলেন আজকে এই ঈদ মাহফিল ঈদ মাহফিলে আমরা এসে উপস্থিত হয়েছি এই জালসা শোনার জন্য আপনাকে আগেই বলেছি এই জালসাটাও একটা ইবাদত যতক্ষণ এখানে বসে থাকবেন আপনি ইবাদত বন্দেগী বসে মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর জিকির আজকার করলে যত নেকি পাবেন যতক্ষণ এই প্যান্ডেলে বসে থাকবেন তার চাইতে নেকি বেশি পাবেন বলেন আলহামদুলিল্লাহ আমি তো নিজেই চ্যালেঞ্জ করেছি আর আপত্তি আপনার নেই আপনার অসুবিধা নেই আপনাকে জায়েজ দিয়েছি ভাইরা আমার একটা প্রশ্ন এসেছে ওয়াজ করে কি টাকা লেওয়া যাবে ওয়াজ করে কি টাকা লেওয়া যাবে এই প্রশ্নটা ভারতবর্ষে কোন জায়গাতে নেই এই প্রশ্নটা শুধু নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে আছে আবার নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে বেশি দূরে নাই খালি পলাশি থেকে শুরু করে পলাশি পাগলাচণ্ডী দেবগ্রাম সোনাডাঙ্গা বেথুয়া এইটুকুনের মধ্যে এই প্রশ্নগুলো হয় বেরিয়ে চলে গেলে কৃষ্ণনগর পার হলে আর প্রশ্ন হয় না যেমন পলাশি পার হয়ে চলে যাবে না আর প্রশ্ন হয় না এই প্রশ্নটা খালি এইটুকুর মধ্যে হয় আপনাকে একটা কথা আমি বলি মৌলবীদের ওয়াজ করে টাকা লেওয়া যাবে কি যাবে না এবার আপনাকে বলি শুনেন মৌলবীদের ওয়াজের পয়সা আপনি দিতে পারবেন না একটা ওয়াজ করব শুনেন আপনি এর দাম দিতে পারবেন একটা হাদিস শুনুন আপনি মনে মনে নিজের মনকে জিজ্ঞাসা করিয়েন মাওলানা আপনাকে এর দাম দিতে পারবো কি পারবো না মনে হয় কোনদিন শুনেছেন কি শুনেননি কান খাড়া করে দেন ও মা বোনেরা কান খাড়া করে দেন শুনেন হাদিস কোনদিন শুনেছেন কি দেখেন যদি শুনেন নতুন হয়ে যাবে আর যদি না শুনেন শুনালেন জীবনে শুনতে পাবেন যদি বেঁচে থাকেন নতুন নতুন ওয়াজ শুনতে পাবেন আপনি বলবেন মাওলানা তাহলে কি আপনি তৈরি করেন আমার বাপ তৈরি করতে পারে না আমিও তৈরি করতে পারি না হাদিস কোনদিন তৈরি করা হয় না কিন্তু হাদিস অনেক আছে হাদিস সবাই জানে না বক্তাদের নিত্য নতুন জিনিস তৈরি করতে হয় নিত্য নতুন জিনিস বক্তাদেরকে সঞ্চয় করতে হয় নাইলে পাবলিক ঠেকানো যাবে না বুঝলেন সবাই যে ওয়াজ করে ওই ওয়াজে যদি গোলাম মুর্তজাও করবে ওই ওয়াজে যদি জারজিসও করবে ওই ওয়াজে যদি আমিও করব তাহলে কেউ শুনবে না এমন কিছু হাদিস আপনাকে শোনাতে হবে যে হাদিসের কথা মুলবিরা বলে না সবাই বলে না ওই কথাগুলো শোনাতে হবে তাহলে পরে আপনি একটু শুনবেন যে হ্যাঁ যাক একটা হাদিস শুনলাম এবার যদি ফালতু বানিয়ে বলে তাহলে আল্লাহর নবী বর্ণনা দিলেন যে সে জাহান্নামের লুকড়ি হয়ে গেল আল্লাহর নবী পবিত্র জমানায় বলেন
সেই ব্যক্তি একটা হাদিস নিজে তৈরি করে বলল, মুতাহাম্মিদান তৈরি করে বলল, ফাকাদ কাফারান, সে কাফির হয়ে গেল। অন্য হাদিসের মধ্যে লেখা আছে যে সে যেন জাহান্নামের পথ বেছে নিল। অতএব কোন মাওলানা অতি সহজেই জাহান্নামে যেতে রাজি লয়, কেউ যাবে না ভাইরা আমার। অতএব যে হাদিস আপনাকে বলবো নিশ্চয় হাদিসেরই কথা বলবো, ফালতু কথা বলবো না, শুনে নেবেন হাদিসটা। দেখেন শৈগুর বললেন টাকা দিতে পারবেন, আজকের মজুর দাম আপনি দিতে পারবেন কি না? হাদিসটা শুনেন, নবী আমার পবিত্র জমানে বলেন, দুনিয়ার উদাহরণ দুনিয়ার মিশাল, মানুষের উদাহরণ মানুষের মিশাল। দিতে গিয়ে আল্লাহ নবী বলছেন, একজন ব্যক্তি সফরে চলল, সফরে চলতে 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 সন্ধ্যা লেগে গেল, একটা গভীর জঙ্গলে পড়ে গেল। আস্তে আস্তে সূর্য অস্তমিত গেল, জঙ্গল থেকে বাঘের হুঙ্কার শোনা গেল এবং ভাল্লুকের ফোঁসফাঁস শব্দ শুনতে পাওয়া গেল, সাপের ফোঁসফাঁস শোনা গেল, লোকটার পিলাই চমকে গেল। মনে মনে বলছে, হাই রে হাই, আমার মৃত্যু ছাড়া কোন উপায় নাই, আশেপাশে গ্রাম নেই, মানুষের সরাসর নেই, কোন মানুষের সাড়া শব্দ নেই, এই রাত্রিতে আমার মরণ ছাড়া কোন উপায় নাই। সে দেখলো প্রাণ বাঁচাতে হলে কোন গাছের উপরে চাপতে হইবে, তাই একটা উঁচু বৃক্ষ বড় গাছ দেখে সে গাছের উপরে চেপে গেল, গাছের একটা লম্বা ডাল, লম্বা ডালের উপরে শুয়ে পড়ল। যেমনই শুয়ে পড়ল কানে তার একটা শব্দ এলো, করকর করকর করকর। ই মনে মনে ভাবছে, হাইরে করকর করকর করছে কেন, করকর করকর হাইরে শুনেছেন কোনদিন? শুনেছেন না? শুনেন তাই আজকে মনে করেন ভালো করে, করকর করকর করে শব্দ হচ্ছে। মনে মনে ভাবলেন কি করকর করকর করছে, দেখছে তো একটা সাদা ইন্দুর আর একটা কালো ইন্দুর ওই ডালটার গোড়াটা কাটছে, ডালের গোড়াটা কাটছে। চমকে গেল আল্লাহ, যদি ডালটা ভেঙে যায়, কাটতে কাটতে যদি শেষ করে দেয় তাহলে তো মড়মড় করে ভেঙে পড়বে, আহারে আমি বাঁচব না। সে মনে মনে ভাবল, আমার এর কোন ব্যবস্থা করতে হবে, ইঁদুরের ব্যবস্থা করতে হবে, কারণ দুটো ইঁদুরের গোড়া কাটতে লেগেছে। সে চমকে উঠলো, নিজের দিকে তাকিয়ে দেখছে যদি ডালটা ভেঙে পড়ে যায় তাহলে তো আমি অনেক নিচে চলে যাব। নিচের দিকে তাকিয়ে দেখছে তো আল্লাহ আকবার, তিন চার দিনের ভুকায় একটা বাঘ, চার পাঁচ দিন খেতে পাইনি, বাঘ হা করে বসে আছে, বেটা যেমন পড়বে তেমনি আমি খেয়ে নিব, বাঘ তাকাচ্ছে। আবার দেখা গেল বিরাট বিরাট সাপ হা করে বসে আছে, এ দেখলে ব্যাপার খারাপ, এই যে ইন্দুরে কাটতে শুরু করেছে সারা রাতের মধ্যে যদি কাটে ফেলে আর যদি ভেঙে ডাল পড়ে যায় আমার জিন্দগি বেকার, আর জীবনে বাঁচবো না। চিন্তা করতে করতে এও খেতে পাইনি দুই দিনের ক্ষুধার্ত, যে ডালে চেপেছে এও দুই দিনের ক্ষুধার্ত খেতে পাই নাই, খুব খিদে লেগেছে। হঠাৎ করে চিন্তা করতে করতে টস করে গালের উপর একটা দিনে কি পড়লো, গালের উপরে যখন পড়লো নিকের দেখে হাত দিয়ে বলছে, কি রে জিভেদের চেকে দেখলো তো মিষ্টি, উপর দিকে তাকিয়ে দেখছে তো মৌমাছির চাক, উপরে দেখছে বিরাট একটা মৌমাছির চাক। মনে মনে ভাবলো তাহলে ওতে মধু ভরা আছে, এবার ওই এক ঠোপ এক ঠোপ করে টপ 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 করে এক ঠোপ এক ঠোপ মধু পড়তে লাগলো, আর সে হাতে ধরতে শুরু করলো এক ঠোপ এক ঠোপ করে, তিন চার ঠোপ হয় আর চেট করে চেটালাই, একটু বেশ মিষ্টি লাগে, আবার পেতে দেয় আবার টস টস করে পড়ে চেটালাই, বেশ মিষ্টি লাগে। দেখলো কি না এতে জি ভরছে না, খিদা লেগেছে পেট ভরছে না, ওই গাছের একটা পাতা ছিঁড়ে নিয়ে ঠোঙা তৈরি করলো, ঠোঙা তৈরি করে ধরল, টপ টপ করে যখন মধু পড়ে বেশ এক ঠোঙা হয়ে যায়, মুখে ফেলে দেয় ঢক করে গিলে লাই, এই মধুর চাটনি পেয়ে গেল। মধুর চাটনি চাটতে 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 দুটো সাদা কালো ইঁদুরে ডাল কাটছে ভুলে গেল, নিচে যে একটা বাঘ বসে আছে ওটারও কথা ভুলে গেল, বিরাট বিরাট সাপ বিষক্ত সাপ হা করে বসে আছে ওটাও ভুলে গেল। এই করতে 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 কখন কখন তার
ওই জীবনের ডাল কাটা সাড়া ভেঙে গেল, মোড় মোড় করে ডালটা ভেঙে নিচে পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে বাঘ আক্রমণ করলো, হাউ করে তার উপর আক্রমণ করলো, সাপ গিয়ে তাকে লুচতে শুরু করলো, সাপে আর বাঘে খেয়ে তাকে তছনছ করে শেষ করে ফেলে দিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন হাজিহি দুনিয়া, এরই নামই হলো দুনিয়া। একজন সাহাবা বলেন হুজুর ভালো করে বুঝিয়ে বলুন। বলে রে বাবা তুমি যে সফরে চলছিলে এটাই হলো তোমার বয়স, আর সাদা আর কালো দুটো ইন্দুর, এই দুটো ইন্দুর হলো মালিকুল মওত, তোমার সবসময়তে জীবনের ডাল কাটছে, তোমার জীবনের বয়স কাটছে, অতিবাহিত হচ্ছে। তোমার বয়স কখনো ৩০ হয়ে গেল, ৩০ হতে হতে ৩৫ হয়ে গেল, পাঁচ বছর কাটা পড়ে গেল, ৪০ হয়ে গেল, ১০ বছর কাটা পড়ে গেল, ৫০ হয়ে গেল, ৫০ বছর কাটা পড়ে গেল, ৬০ হয়ে গেল, ৬০ কাটা বছর হয়ে গেল, একটা ডালের বয়স উদাহরণ মানে এখন ৯০ বছর, এই করতে করতে ৮৫ হয়ে গেল, জানবেন ডাল শেষ হয়ে এসেছে। যেমন ৮৫ হয়ে গেল ডাল মোড় মোড় করে ভেঙে গেল। ইসলাম গৌদি বন্ধুরে আমার, ওই রকম আল্লাহ তাবারক তাআলা প্রত্যেক মানুষের জন্য একটা নির্দিষ্ট টাইম করেছেন, নির্দিষ্ট একটা আজাল তৈরি করেছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন এজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তা আল্লাহ বলেন বান্দারে তোমাদের জন্য নির্দিষ্ট আমি একটা টাইম মুকরর করেছি, তোমার মৃত্যুর একটা টাইম করা আছে, যেমনই তোমার মৃত্যু চলে আসবে ওই টাইম চলে আসলে তোমার মৃত্যু অনিবার্য হয়ে যাবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। ইসলাম দরদি ভাইয়ের আমার এ জিন্দগির বয়স তোমার কাটা যাবে। হাই রে ভাই বলেন বন্ধুরা আমার, তাহলে ওই মধুর চাটনিতে আমরা সব ভুলে আছি। ওই মধুর চাটনি হলো স্ত্রীর মহাব্বত, ওই মধুর চাটনি হলো ছেলে পিলের মহাব্বত, ওই মধুর চাটনি হলো জমা জমি ক্ষেত খামারের মহাব্বত, ওই মধুর চাটনি হলো আপনার টাকা পয়সা ধন দৌলতের মহব্বত, ওই মধুর চাটনি হলো দুনিয়ার প্রেম প্রীতি দুনিয়ার ভালোবাসা। এই দুনিয়ার প্রেমে মজে গেলেন, দুনিয়ার মোহে মজে গেলেন, দুনিয়ার প্রেম প্রীতি মজে গিয়ে নামাজ ভুলে গেলেন, রোজা ভুলে গেলেন, হজ জাকাত ভুলে গেলেন, সমস্ত কিছু ভুলে গেলেন, মালিকুল মওত যে আপনার বয়সকে কাটতে আছে সেটাও আপনি ভুলে গেলেন, হাত্তা তাজিয়াল মওত এই করতে করতে আচমকা মৃত্যু চলে এলো, মালিকুল মওত এসে আপনার জান কবুজ করে নিল, সারা দুনিয়ার তামাশা শেষ হয়ে গেল। বন্ধুদের মার ইসি কা নাম হ্যায় দুনিয়া, এরই নাম হলো দুনিয়া। বন্ধুরে আমার আপনাকে বলিলাম আজকের জালসা সাফল্য মন্ডিত যদি হাদিসটা মনে রাখতে পারেন, আজকের জালসা আপনার আজকের জালসা নিশ্চয় সাফল্য মন্ডিত হইবে যদি আপনি এই হাদিসটা মনে রাখতে পারেন। আসেন আপনাকে বলবো তাহলে জালসা করে টাকা লেওয়া যাবে কি যাবে না। বলেন বন্ধুরে আমার একটা সার্জেন্ট পেটে আপনার পাথর হইয়াছে, পেটে আপনার পাথর হইয়াছে, আপনি আর এক ঘন্টা পর মারা যাবেন, পাথর অপসন না করলে আপনি মারা যাবেন। আপনি বড় সার্জেনের কাছে চলে গেলেন, সার্জেনকে বললেন বাবু পেট মে দর্দ দেখা গেল, কল লাগিয়ে দেখা গেল পেটে পাথর হইয়াছে। বলছে বাবা দেরি করা হইবে না, এক্ষুনি পেট কাটতে হবে, পেটে পাথর হইয়াছে না হলে মারা যাবে। বলে বলুন তাহলে কত হাজার টাকা লাগবে? বলে বেশি লাগবে না, ১০,০০০ টাকা লাগবে। ইসলাম দরদি বন্ধু আমার ১০,০০০ টাকা দিয়ে দিলেন, পেট অপারেশন হয়ে গেল, এতগুলো পাথর বের করলো, আপনি সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বললেন, সুস্থ হয়ে গেলেন, ১০,০০০ টাকার বিনিময়ে আপনি সুস্থ হয়ে গেলেন। বলেন ওই ডাক্তারের নেকি হবে না হবে না, ডাক্তারের নেকি হবে না হবে না, উত্তরটা দেন জোরে বলেন না, হবে। কিসের জন্য হবে? পূজে টাকা নিল ১০,০০০ টাকা যে নিয়েছে কিসের জন্য নেকি হবে? টাকা যে নিল কেন নেকি হবে? আপনারা সবাই বলছেন নেকি হইবে, ঠিক বলছেন, এটা ফালতু কথা নয় সহি কথা। নেকি হইবে এই জন্যই যে প্রাণে বেঁচে গেছে, যদি ১০,০০০ টাকা চলে যায় তবুও স্বীকার, কিন্তু প্রাণে বেঁচে গেছে। ইসলাম দরদি বন্ধুরে আমার ১০,০০০ টাকা যদি ডাক্তার বাবুকে না দিত, সার্জেনকে ১০,০০০ টাকা না দিয়ে যদি উপেডের উপরে শুয়ে যেত, চিত হইয়া শুয়ে গিয়ে ১০,০০০ টাকার একটা বান্ডিল যদি পেটের উপর রেখে দিত, বলেন অপারেশন হইতো?
বলেন হুহা করেন, হয়তো না তাহলে মারা যেত। 10,000 টাকার বান্ডিল রেখে ও থেকেও যদি ডাক্তার অপারেশন না করতো, ওই পেটের উপরে পাথরের উপরে যদি 10,000 টাকার বান্ডিল রেখে দিত তবুও সে মারা যেত। কত ইয়ে বই ডাক্তার বাবু 10,000 টাকা নিয়েও যদি অপারেশন কইরা দেয় নিশ্চয় তার নেকি হইবে। বলেন আলহামদুলিল্লাহ। আর কতদূর বুঝাবো, আকেল মন্দরা ইশারা কাফি, আকেল মন্দরা জ্ঞানী গুণী তারা ইশারাই বুঝে নিবে, ইশালাই বুঝে নিবে। দানা লোক যারা অধিকই বুঝাইলে না বুঝিবে না দানেরা, যদি বুঝালেন নিশ্চয় বুঝতে পারবেন, আর যদি বুঝেও যদি না বুঝেন আপনাকে কেউ বুঝাইতে পারবে না। কই আপকো সমঝা নেহি সকতা, কেউ বুঝাতে পারবে না বন্ধুরে আমার, বুঝেও যদি আপনি না বুঝেন আপনাকে কে বুঝাবে বলেন। একটি মানুষ যদি ঘুমিয়ে থাকে, ঘুমন্ত অবস্থায় যদি তাকে বলে ওকে আব্দুর রহমান তাড়াতাড়ি উঠো তোমার ঘরে আগুন লেগেছে, আব্দুর রহিম তুমি তাড়াতাড়ি উঠো তোমার ঘরে আগুন লাগিয়েছে, সঙ্গে সঙ্গে আব্দুর রহিম চেঁচিয়ে উঠবে যেহেতু তার ঘরে আগুন লাগিয়েছে শুনতে পেয়েছে। কিন্তু একটা লোক ঘুমাইনি, ঘর পুড়তে আছে, ঘর পুড়তে লেগেছে আরই